ওয়ার্ডের শুটিং শুরু হয়েছে 1 মার্চ থেকে। প্রথম দিনে ইমন বুবলি অংশ নিলেও ছবির প্রধান আকর্ষণ শাকিব খান শুটিংয়ে অংশ নেন 5 মার্চ মঙ্গলবার থেকে। ওই দিন সকাল 7টায় FDC-র একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলি। পরের দিন অর্থাৎ বুধবার সকাল 10টা পর্যন্ত টানা 27 ঘন্টা শুটিংয়ে কাজ করেন তারা এবং পুরা ইউনিট। এদিকে এই সিনেমার পরিচালক মালেক আফসারি ও প্রযোজক মোহাম্মদ ইকবাল দাবি করেন, পাসওয়ার্ড সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে সেরা সিনেমা হতে যাচ্ছে। শাকিব খানের এখন পর্যন্ত সেরা সিনেমার তালিকায় থাকা দুটি সিনেমা শিকারি ও নবাব সিনেমাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে শাকিব খানের এই সিনেমাটি। টানা একদিনের বেশি সময় শুটিং করে রীতিমতো বিস্ময়ের জন্ম দিলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা জুটি শাকিব খান এবং শবনম বুবলি। মালেক আফসারি পরিচালিত আলোচিত পাসওয়ার্ড ছবিতে একটানা 27 ঘন্টা শুটিং করেছেন তারা। নির্মাতা মালেক আফসারি বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে শুটিং করেন, সেখানে শুটিং করেছেন শাকিব খান, বুবলি, অমিত হাসান সহ আরও অনেকেই। তিনি আরও জানান, এই ঘর এই সংসার, হীরাচুন্নি পান্না, উল্টাপাল্টা, ফুল অ্যান্ড ফাইনাল ছবির এই পরিচালক বলেন, বুধবার সকাল 10টায় শুটিং শেষ করি, শাকিব খান 24 ঘন্টা এবং বুবলি টানা 27 ঘন্টা শুটিংয়ে অংশগ্রহণ করেছে। মালেক আফসারি বলেন, গতকাল আর কোনো শুটিং রাখেনি, বিশ্রামের পর বৃহস্পতিবার থেকে আবারও শুটিং শুরু হবে। টানা 27 ঘন্টা কাজ করে ক্লান্ত লাগলেও কিছু করার নেই। আজকেও সকাল 7টা থেকে ক্যামেরা চালু করেছি, সারা দিন কাজ করেছি। সিনেমা হচ্ছে একটি যুদ্ধের ময়দান, এখানে ক্লান্ত লাগলে চলবে না। পাসওয়ার্ড ঈদের ছবি, ঈদ আসতে আর মাত্র 80 দিনের মতো বাকি আছে। কাজ শেষ হলে কলকাতার পোস্ট প্রোডাকশন করতে সময় লাগবে 1 মাস। এছাড়া শুটিং, ডাবলিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও অনেক সময় লাগবে। এছাড়া আমাদের সাথে আছেন ভারতের একটি শুটিং ইউনিট, তারা সময় নিয়েই শুটিংয়ে কাজ করবেন। ছবির নায়িকা শবনম বুবলি চ্যানেল আই অনলাইনের মাধ্যমে জানিয়েছেন, অলমোস্ট 27 ঘন্টার মতো টানা কাজ করেছি, আমি একা নয়, পুরা শুটিং ইউনিট ছিল আমাদের সাথে। এনার্জি নিয়েই দিনরাত কাজ করতে হয়েছে, কাজটা শেষ না হওয়া পর্যন্ত শান্তি লাগেনি। যতই ক্লান্তি আসুক সবসময়ই মনোযোগ ছিল কাজের মধ্যেই। আরও কাজ করতে চাই, কখন যে দিন পেরিয়ে রাত আর রাত পেরিয়ে সকাল হয়েছে বুঝতেই পারিনি। পাসওয়ার্ড নির্মিত হবে এসকে ফিল্মসের ব্যানারে। হিরো দ্য সুপারস্টার ছবির অভূতপূর্ব সাফল্যের পর পাসওয়ার্ড ছবির মাধ্যমে আবারও অর্থলগ্নি করতে যাচ্ছেন শাকিব খান ফিল্ম। ছবির সহযোগী প্রযোজক MD ইকবাল বলেন এসব বিষয়ে, একটি মিশনকে কেন্দ্র করে পাসওয়ার্ড সিনেমাটির গল্প আগাবে, সেখানে সব কিছুই থাকবে নতুন এবং সব কিছুতেই থাকবে নতুনত্ব, এমনকি গানের শুটিং করা হবে দুবাই এবং তুর্কিতে। তো বন্ধুরা, শাকিব খানের নতুন এই বিগ ধামাকা সিনেমা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন লার্ন মোর চ্যানেলটিকে এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন আপডেট পেতে।